দেখো, এগ্রিকালচার সাথেও ওয়েস্ট বেঙ্গল কি রয়েছে, ইন্ডাস্ট্রিতে রিচ রয়েছে, ঠিক আছে? তো অ্যালং উইথ এগ্রিকালচার, ওয়েস্ট বেঙ্গল রিচ ইন ইন্ডাস্ট্রি। যতটা এগ্রিকালচার মানে প্যাডি ক্রপ মানে প্রোডাকশন, কি প্রোডাকশন, এগুলোতে পটাটো প্রোডাকশন, এগুলোতে রিচ রয়েছে, সেরকম সাথে সাথে ইন্ডাস্ট্রিতেও রিচ রয়েছে জুট প্রোডাকশন। তাহলে যেহেতু জুট সব থেকে বেশি রয়েছে, তাই জন্য প্রথম মানে ইম্পর্টেন্ট যে ইন্ডাস্ট্রি এখানে রয়েছে, সেটা বেস লাইন রয়েছে, সেটা জুট, ঠিক আছে? জুট ইন্ডাস্ট্রি। ঠিক আছে, জুট ইন্ডাস্ট্রিতে এখানে দেখবে ফার্স্ট জুট মিল ইন্ডিয়ার যে স্টার্ট হয় সেটা রিসরাতে, ঠিক আছে? ওকে, ফার্স্ট জুট মিল অফ ইন্ডিয়া সেট আপ সেটা ইন 1855, যখন ইন্ডিগো রেভলিউশন চলছে, 1855 না, সান্থাল বিদ্রোহ চলছে এট রিসরা। এট প্রেজেন্ট 56 মিল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যালং দা ব্যাঙ্ক অফ হুগলি রিভার। হুগলি রিভারের ব্যাংকের মানে হুগলি রিভার সাইডে মোটামুটি 57, ঠিক আছে, 57 টোটাল রয়েছে জুট মিল রয়েছে, সরি 57 বলছি, 56 জুট মিল রয়েছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, টি ইন্ডাস্ট্রি, টি ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডস বেস্ট কোয়ালিটি টি যেটা হবে সেটা দার্জিলিং টি, জিআই ট্যাগ মানে ফার্স্ট জিআই ট্যাগ ইন ইন্ডিয়া, এটা প্রথম জিআই ট্যাগ ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, মানে চা কি কোন সালে, ইন 2004, ঠিক আছে? টোটাল টি গার্ডেন এট প্রেজেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যারাউন্ড 300, টোটাল স্মল টি ফ্যাক্টরি সিক্স হান্ড্রেড, ঠিক আছে? কোথায় কোথায় পাবে?
লোকেশন, টি ফ্যাক্টরির লোকেশন কোথায় পাবে? হ্যাপি ভ্যালি, দার্জিলিং তে, ঠিক আছে, হ্যাপি ভ্যালি। দার্জিলিং, ওকে, হ্যাপি ভ্যালি দার্জিলিং এ পাবে। আর তাছাড়া লাবাওয়া, টাকদা, লাবাওয়া, টাকদা, টাকদা, আর এছাড়া আলুবাড়ি, 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 এছাড়াও মাখাই বাড়ি, মাখাই বাড়ি, অপকার্সিয়াং, অপকার্সিয়াং, এন্ড এছাড়াও তেরাই দুয়ারে যেন কুচবিহার, তেরাই দুয়ার রিজন অফ কুচবিহার, ঠিক আছে, কুচবিহার, এগুলো এরিয়াতে তুমি পাবে, ঠিক আছে। হয়ে গেলে বলবেন, বুঝবো। হয়ে গেছে, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, এখানে দু রকম ফ্যাক্টরি, আয়রন অ্যান্ড মানে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, দু রকম ফ্যাক্টরি এখানে পাবে, একটা ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, একটা আয়রন, ইন্ডিয়ান আয়রন, আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, IISC, ঠিক আছে। আর এই লোকেশনটা তবে তুমি পাবে বার্নপুর, বার্নপুর, কোথায়? বার্নপুর, কুলটি, এটা নিয়ার অ্যাবাউট আসানসোল রয়েছে, আসানসোল, আসানসোলের কাছে। সেকেন্ড যে ফ্যাক্টরি পাবে সেটা অ্যালয় স্টিল ফ্যাক্টরি, অ্যালয় স্টিল ফ্যাক্টরি এট দুর্গাপুর, দুর্গাপুর, দুটোই পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ে, ঠিক আছে, দুটোই পশ্চিম বর্ধমানের মধ্যে পড়ে। একটা জিনিস মাথায় রাখবে, এটা যে স্টাবলিশ করা হয়েছিল প্রথমটা, স্টাবলিশ ইন 1980, ঠিক আছে, আর এটা 1969 সালে, এটা এস্টাবলিশ করা হয়েছিল 1959। এই দুর্গাপুরকে বলা হয় রোড অফ ইন্ডিয়া,
ঠিক আছে, ইউরোপ কল্ড রুট অফ ইন্ডিয়া। কেন বলা হয় রুট অফ ইন্ডিয়া মাথায় রাখবে? রুট অ্যাকচুয়ালি, আচ্ছা আর একটা জিনিস মাথায় রাখবে, এটাকে যে সেট আপ করেছিল না, সে ইউকে গভর্নমেন্ট করেছিল, ঠিক আছে? এটা সেট আপ কে করেছিল? ইউকে গভর্নমেন্ট, সেট আপ বাই বাই হেল্প অফ ইউকে গভর্নমেন্ট, ঠিক আছে? রুট অফ ইন্ডিয়া কেন বলা হয়, তার পিছনে রিজন আছে। অ্যাকচুয়ালি জার্মানিতে রাইন নদীর পাশে একটা, রাইন নদী একটা ট্রিবিউটারি রিভার রয়েছে, ঠিক আছে, আর তার নাম রয়েছে রুট, ঠিক আছে? মাথায় রাখবে জার্মানিতে, জার্মানিতে এর গল্প এটা রয়েছে, জার্মানিতে রাইন, রাইন রিভার রয়েছে, ঠিক আছে, আর এটা বিজিয়াস রিভার রয়েছে, ঠিক আছে, বিজিয়াস রিভার অফ ওয়ার্ল্ড, ঠিক আছে, ওকে, এরই ট্রিবিউটারি রয়েছে, ওকে, ট্রিবিউটারি রয়েছে, তার নাম রয়েছে রুর রিভার, ঠিক আছে, আর এর ব্যাংকের পাশে, কোয়েল মাইন রয়েছে আর কোল বেল্ট রয়েছে, যা বলতে পারো বেল্ট রয়েছে, সেই কারণে কোয়েল বেল্টের কারণে ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে হেভিলি, ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে, ঠিক আছে? ইন্ডিয়াতেও সেম, ইন্ডিয়াতেও সেম, যদি দেখবে তো দুর্গাপুরের কাছে, দুর্গাপুরের কাছে রানীগঞ্জ রয়েছে, ঠিক আছে, রানীগঞ্জ রয়েছে, আর রানীগঞ্জ এটা কোল ফিল্ড, কোল বেল্ট রয়েছে, আর এর কারণেই দুর্গাপুরে কি হয়েছে, দুর্গাপুরতে ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে, ইন্ডাস্ট্রি ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে? সো বিকজ অফ দিস কল রুট অফ ইন্ডিয়া, বুঝতে পারলে কিনা বল? হ্যালো, বোঝা গেছে পুরো জিনিস যেটা বললাম? হয়ে গেলে বলো। হ্যাঁ, মুছে দিলাম, কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি মাথায় রাখবে। এর ফার্স্ট যেটা মিল, ফার্স্ট মিল
সেট আপ অ্যাক্ট প্রথম মিল মানে সেট আপ ইন 1818 সালে অ্যাক্ট উলুবেড়িয়াতে, ঠিক আছে, ফোর্ট গ্লস্টার যেটা রয়েছে সেই উলুবেড়িয়াতে, ফোর্ট গ্লস্টার। দেখো তোমরা একটা মাথায় রাখবে, অপশন অনুযায়ী এখানে তুমি কাজ করবে, যদি ফোর্ট গ্লাসটা দেওয়া থাকে তো এটা করবে, না হলে এটা উলুবেরিয়াতে রয়েছে, উলুবেরিয়াতে এটা করবে, যেটা হাওড়াতে রয়েছে হাওড়া করবে, ঠিক আছে, উলুবেরিয়া যেটা রয়েছে হাওড়াতে রয়েছে তো হাওড়া করতে পারো, আর যদি এগুলো কিছু না থাকে, নিয়ার অ্যাবাউট কলকাতা রয়েছে তাই জন্য কলকাতা হবে, বুঝলে? বাট বাট ইট ওয়াজ কমার্শিয়াল ফেলিয়ার, কমার্শিয়াল ফেলিয়ার, সেট আপ তো করা হলো বাট ফেলিয়ার, ফেল হয়ে গেল, এটা ফার্স্ট সাকসেসফুল যেটা হলো, সাকসেসফুল কটন মিল সেট আপ, সেট আপ ইন ফার্স্ট সাকসেসফুল কটন মিল যেটা হলো 1854 সালে, বাই কেজিএন ডাবার, কেজিএন ডাবার ইন্ডাস্ট্রির নাম, নেম কি ছিল, ইন্ডাস্ট্রির নাম কি ছিল, ইন্ডাস্ট্রির নাম ছিল বোম্বে স্প্যানিং এন্ড ভিভিং কোম্পানি, বোম্বে স্প্যানিং এন্ড ভিভিং কোম্পানি, এটা প্রথম সাকসেসফুল ছিল, ঠিক আছে। তোমরা জানো কি কোটানের চাষের জন্য কোন মাটির দরকার হয়? হ্যালো, কোটানের চাষের জন্য কোন মাটির দরকার হয়? কোটান কাল্টিভেশন যেটা হয় সেটা ব্ল্যাক সয়েল, না হলে এটাইকে রেগুর সয়েল বলতে পারো, যেটা জেনারেলি মহারাষ্ট্র এন্ড গুজরাটে পাবে, পাবে তো আরো জায়গাতে, কিন্তু চাষ হয় মহারাষ্ট্র গুজরাট। সেই জন্য এখানে আর একটা জিনিস মাথায় রাখবে, ওয়েস্ট বেঙ্গল কটন কাল্টিভেশন হয় না, কটন কাল্টিভেশন কি হয় না, সেই জন্য ইম্পোর্ট ফ্রম মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট, বাট মিল ডেভেলপ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, টোটাল ওয়েস্ট বেঙ্গলে টোটাল 38 কটন মিল রয়েছে, কটন মিল রয়েছে, তার মধ্যে 18টা গভর্নমেন্ট রয়েছে, 19টা না 37 হবে, ঠিক আছে, 37, 19টা প্রাইভেট রয়েছে, ওকে। লার্জেস্ট রয়েছে, যদি লার্জেস্ট লিখতে চাও লিখে নাও, লার্জেস্ট মিল যেটা রয়েছে সেটা মহারাষ্ট্র রয়েছে, আর লার্জেস্ট লেবার ইন ইন্ডিয়া কটন কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেই হবে, ঠিক আছে।
লেবার হিসাবে কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এমপ্লয় হিসাবে রেলওয়ে, আর মহিলা লেবার হিসাবে মানে উমেন লেবার হিসাবে টি। এই তিনটে মাথায় রাখবে পরীক্ষাতে আসে। এই লাস্টের দুটো লাইন নোটে থাকবে না, এটা আলাদা করে আমি লিখে দিলাম তোমাদেরকে, সেটা তোমরা চাইলে লিখে নাও। লার্জেস্ট নাম্বার অফ মিল মহারাষ্ট্র, লার্জেস্ট লেবার ইন ইন্ডিয়া কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, আর যদি লিখতে চাও লার্জেস্ট এমপ্লয় তো গভর্নমেন্ট এমপ্লয় সার্ভিস হোল্ডার যা কিছু বলতে পারো, সেটা ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে। আর লার্জেস্ট নাম্বার অফ উমেন ইন লেবার তো টি ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এটুকু লিখেন। আচ্ছা এর সাথে উপরে একটু মুছে নাও আর কি, মুছে দিচ্ছি। আর দেখে নাও কি কোন কোন জায়গায় এখন লোকেশন রয়েছে সেট আপ করা হয়েছে, ইন্ডাস্ট্রি যে 37টা রয়েছে সেটা কোথায় রয়েছে লোকেশন, কুলুব এরিয়া, হাওড়াতেও করা হয়েছে, শ্রীরামপুরও করা হয়েছে, ঠিক আছে, শ্রীরামপুর অ্যান্ড বেলঘরিয়া। ঠিক আছে, সিল্ক ইন্ডাস্ট্রি কত নম্বর রয়েছে? 5 নম্বর না? 5 নম্বর। সিল্ক ইন্ডাস্ট্রি মুর্শিদাবাদ রয়েছে, ঠিক আছে, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ ফেমাস ফর সিল্ক ইন্ডাস্ট্রি। মালদা, ফেমাস ফর সেরিকালচার অর মালবেরি কাল্টিভেশন, এই দুটো জিনিস মাথায় রাখো, কনফিউজ হবে না। মিন্স র মেটেরিয়াল মালদাতে প্রডিউসার, আর তার ইন্ডাস্ট্রি বসানো হয়েছে মুর্শিদাবাদ, কারণ কাছাকাছি রয়েছে, মালদা আর মুর্শিদাবাদ বর্ডার টাচেস রয়েছে, ঠিক আছে, উপরে নর্থে মালদা তার নিচে মুর্শিদাবাদ, ইন্ডাস্ট্রি মুর্শিদাবাদে করা হয়েছে, তার পিছনে রিজন রয়েছে। ইন্ডাস্ট্রি যখন করতে যাবে তার জন্য কি লাগবে? ইলেকট্রিসিটি লাগবে, তার জন্য ওয়াটার লাগবে, আর দুটোই তুমি পাবে কোথায়? মালদা থেকে বেশি ক্লোজলি পাবে সেটা হলো মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে ভাগীরথী জল পাবে, তাছাড়া ইলেকট্রিসিটি জেনারেশন মুর্শিদাবাদ সাগর দিঘিতে পাওয়ার প্ল্যান্ট রয়েছে, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেখান থেকেই পাবে, ঠিক আছে। এই দুটোর কারণে ইন্ডাস্ট্রি যেটা রয়েছে বসানো হয়েছে সিল্ক ইন্ডাস্ট্রি, মালদা নয় মুর্শিদাবাদ, প্রোডাকশন যদিও মালদাতে, ঠিক আছে। 6 নম্বর পেপার ইন্ডাস্ট্রি। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, কালকে আমি পাওয়ার সেক্টর বা এনার্জি সেক্টর পড়াচ্ছিলাম, তো একটা জিনিস দেখতে কি, যদি ফেভারেবল প্লেস রয়েছে ওখানে ইন্ডাস্ট্রি প্রডিউস করা হয়, কোন কোন কন্ডিশন কে ক্যারি আউট করা হয়, কি কোন কোন জিনিসকে দেখে তারপর ওখানে ইন্ডাস্ট্রি মানে পাওয়ার প্ল্যান্ট বসানো হয়, কি ক্লোজলি ইন্ডাস্ট্রি গ্রো করার কোনো চান্স রয়েছে কিনা, মার্কেট রয়েছে কিনা আশেপাশে, ঠিক আছে, ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে কিনা ঠিকভাবে ওখানে, ঠিক আছে, ওয়াটার প্রেজেন্স রয়েছে কিনা, কারণ কি আলটিমেটলি ইন্ডাস্ট্রি সেট আপ না হলে তাহলে ইলেকট্রিসিটি ওখানে প্রডিউস করে অন্য জায়গায় যদি ডিস্ট্রিবিউট করি তাহলে ওটা ডিস্ট্রিবিউশন লস হয়, ঠিক আছে, মানে ট্রান্সমিশন লস হয় অ্যাকচুয়ালি, সে ট্রান্সমিশন লস থেকে বাঁচার জন্য প্ল্যান্ট ওখানেই স্টাবলিশ করা হয় যেখানে সব রকম কন্ডিশন ফেভারেবল হয়, মেনলি ডিস্ট্রিবিউশন চ্যানেল বেশি দূরে যেন না যায়, মানে ডিস্ট্রিবিউট এইরকম না কি এখানে করলাম প্রডিউস আর আমাকে মালদাতে বিক্রি করতে হয় ওটা, তাহলে পাওয়ার লস হয়, ঠিক আছে,
ট্রান্সমিশন লস বলা যায় ওটাকে, ঠিক আছে? তাহলে কারণ স্যার এই যত লম্বা, ইপিজেট এর ব্যাপারটা কি আছে? সেজ ইপিজেট যেটা হয় না, সেজ আচ্ছা, সেজ যেটা রয়েছে সেটা স্পেশাল ইকোনমিক জোন মানে করা হয়। তার পিছনে রিজন এটা রয়েছে কি কোনো এরিয়াকে, পার্টিকুলার কোনো এরিয়াকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি ইচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছি, গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইলে কোনো স্পেশাল সেন্ট্রাল লেভেলে করবে বা স্টেট গভর্নমেন্ট থাকলে স্টেট লেভেলে করবে, তো কোনো পার্টিকুলার এরিয়া যদি গভর্নমেন্ট এটা মনে করছে কি ওই এরিয়াতে কনসেন্ট্রেশন করব কোনো পার্টিকুলার ইন্ডাস্ট্রি, ঠিক আছে, তাহলে ওখানে কি করবে, ডিক্লেয়ার করবে এসি। এসি যদি ডিক্লেয়ার করে দিলে ওখানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ফ্রি ইয়ে পাবে, স্পেশাল ইকোনমিক জোন পাবে, ফ্রি মানে ট্যাক্স থেকে ফ্রি পাবে কিছু দিনের জন্য, 7-10 বছরের জন্য ওখানে ফ্রি পাবে। যেমন কি আজ থেকে মোটামুটি তুমি ধরে রাখো 30 বছর আগে সল্টলেক এরিয়াতে কিছুই ছিল না, ঠিক আছে, সল্টলেক সেক্টর 5 জাস্ট ঝাড়ি মতন জায়গা ছিল, ঠিক আছে, কিন্তু বামফ্রন্ট গভর্নমেন্ট ওটাকে কি করা হলো ওখানে, এটা ঠিক করে দেওয়া হলো কি টেকনোলজির জন্য, আইটি ইন্ডাস্ট্রির জন্য ওটা এসিজি ডিক্লেয়ার করা হলো। মানে কি যারা ওখানে আইটি ইন্ডাস্ট্রি সেট আপ করবে তাকে 5 বছর ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে। এবার ট্যাক্স যেহেতু 5 বছর দেওয়া যাবে না, আর কম কম রেটে ওখানে জমি প্রোভাইড করবে, কারণ এমনিও ওটা বেকার জমি পড়েছিল, তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা ঠিক করলো কি ওখানে ওটাকে ইউজফুল বানানো যায়। তারপরে ওখানে 5 বছর ফ্রি করলো, ট্যাক্স ফ্রি করলো, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট যত পারলো যতটা ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি গুলো প্রোভাইড করার চেষ্টা করলো, আর খুব সুপার ভালো দেখবে রোড করা হয়েছে, কানেকশন এখন আর দেখো মেট্রো কানেক্টিভিটি করে দিয়েছে, তো এইসব করার পর ওখানে একটা ইন্ডাস্ট্রি গ্রো হয়ে যায়। ইন্ডাস্ট্রি গ্রো হয়ে যাওয়ার পর 5 বছরের পর কি ট্যাক্স আসবে? ইনিশিয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতে পারো লস থাকবে, বাট অতটাও লস নয়, কারণ কি ওর ঠিক আছে ইন্ডাস্ট্রি অন্য জায়গায় গ্রো হতে তো হলে পেত ট্যাক্স, কিন্তু যেহেতু ওখানে করা হয়েছে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা হিউজ লস হয়েছে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর হিউজ লস হয়েছে, কিন্তু সার্টেন টাইম 5 বছরের পর ওখান থেকে যা ট্যাক্স আসবে আর ওই এরিয়া যেটা গ্রো হবে তার কনসিকুয়েন্স ইম্প্যাক্ট করবে এমপ্লয় জেনারেশন উপর, ঠিক আছে, দ্যাট মিন্স এমপ্লয় যদি জেনারেট হয় তাহলে আলটিমেটলি তার ইম্প্যাক্ট করবে, পার ক্যাপিটা ইনকাম বাড়বে, আর পার ক্যাপিটা ইনকাম বাড়লে তাহলে আলটিমেটলি কি হবে, হুমেন ইন্ডেক্স তে ভালো হবে এরিয়া, রিজনাল এরিয়া মানে এসডিআই র্যাঙ্ক আমাদের ভালো হবে, ডেভেলপমেন্ট হবে, আর এসব ডেভেলপমেন্ট হওয়ার পর তুমি ভালো করে বুঝবে কি ইনফ্লেশন রেট ওভারঅল কমতে পারে, কমতে পারে এই জন্যই বললাম, কারণ ইনফ্লেশন যেটা রয়েছে সেটা একটা ম্যাক্রো ইকোনমিক পার্ট, আর এইগুলো যে এসইজি যেটা রয়েছে সেটা মাইক্রো ইকোনমিক্স এর পার্ট, ঠিক আছে, মাইক্রো ইকোনমিক মানে ছোট লেভেল রিজনাল লেভেলের কাজ হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে কিনা? তো এই জন্য এসিজি ডিক্লেয়ার করা হয় কোন এরিয়াকে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও অনেক জায়গায় এসিজি পার্টিকুলার আলাদা আলাদা ইন্ডাস্ট্রির জন্য আর সাথে সাথে মাল্টি ইন্ডাস্ট্রির জন্য ডিক্লেয়ার করা হয়েছে, যেমন ফালতা বলে জায়গা রয়েছে সাউথ 24 পরগনাতে ডায়মন্ড হারবারের কাছে, তো ওটাও কে এসিজি ডিক্লেয়ার করা হয়েছে মাল্টি প্রোডাক্টের জন্য, সল্টলেক সেক্টর 5 কে ডিক্লেয়ার করা হয়েছে আইটি ইন্ডাস্ট্রির জন্য, বুঝতে পারলে কিনা? চলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ফার্স্ট সাকসেসফুল পেপার ইন্ডাস্ট্রি যেটা রয়েছে, এটা বালিগঞ্জে প্রথম পেপার ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করা, ঠিক আছে, বালিগঞ্জ, বালিগঞ্জ এখানেই রয়েছে, তারকনাথের বাড়ি ওখানে ছিল, বালিগঞ্জ সায়েন্স কলেজ যেটা রয়েছে সেটা তারকনাথের বাড়ি, ঠিক আছে, তারপরে আদার্স লোকেশন যেটা রয়েছে যেখানে ইন্ডাস্ট্রি গ্রো করা হয়েছে সেটা তোমাকে একদম খুব, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা জায়গা রয়েছে এটা তোমাকে জিজ্ঞেস করবেই করবে যদি পেপার থেকে জিজ্ঞেস করা হয়, টিটাগড়,
ঠিক আছে। তাছাড়া আশেপাশে এরিয়াতে তুমি নিতেই পারো, টিটাগড়ের পাশে রয়েছে কাঙ্কিনারা, কাঙ্কিনারা নিতে পারো, ঠিক আছে। শ্যামনগরের পাশে রয়েছে, শ্যামনগরের পরে কাঙ্কিনারা, তাছাড়া কাঙ্কিনারা, তারপরে কাঙ্কিনারার পর শ্যামনগর, তারপরে যেটা এরিয়া রয়েছে সরি কাঙ্কিনারার পর নহেটি রয়েছে পাশে, তো নহেটিতে, ঠিক আছে, নহেটিতে এই সেন্টার রয়েছে। আর নহেটি, তারপরে এদিকে চলে আসবে পশ্চিম বর্ধমান, তো পশ্চিম বর্ধমানে দু জায়গায় তুমি পাবে, প্রথম রানীগঞ্জে পাবে, সেকেন্ড আসানসোলে পাবে, ঠিক আছে। তো প্রথম তিনটে সাউথ চব্বিশ সরি নর্থ চব্বিশ পরগনা, আর তারপরে দুটো পশ্চিম বর্ধমান, এখানে রয়েছে পেপার ইন্ডাস্ট্রি। পেপার ইন্ডাস্ট্রি তো মাথায় রাখবে হেভিলি হ্যাভিলি পরিমাণে পুরো কি লাগে, ওয়াটার দরকার, ঠিক আছে, প্রচুর পরিমাণে ওয়াটারের দরকার। একটা পাতা তৈরি করতে অনেকটাই প্রায় লিটার মতো ওয়াটার খরচা হয়, ঠিক আছে। ওই জন্য তোমরা জানবে কি শ্রীলঙ্কা গভর্নমেন্ট এটা থেকে বাঁচার জন্য পুরো পেপারলেস গভর্নমেন্ট করে দিয়েছে, ঠিক আছে। ইন্ডিয়ান গভর্নমেন্টও গভর্নমেন্টের লেভেলে অনেক জিনিসটাকে ডিজিটালাইজ করছে, যাতে কি পেপার লেস করা যায়। পেপার লেস করলে অনেকটাই সুবিধাও হবে, তাছাড়া অনেক সময় লং টাইমের জন্য যেটা কোনো এভিডেন্স হিসাবে সেটা ডিজিটাল বেশি ভালো করে রাখা যাবে, কারণ ফিজিক্যাল পেপার গুলো সেগুলো তো ভালো করে রাখা যায় না। আজকে দেখো ওমারশিটের কি অবস্থা রয়েছে, চলো। তো পেপার ইন্ডাস্ট্রি হয়ে গেছে, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, জেকে নাগার, ঠিক আছে। কিছু মনে রাখবে না, একটাই জিনিস মনে রাখবে, জেকে নাগার, জেকে নাগার আসানসোল, পশ্চিম বর্ধমান, ঠিক আছে। এটা রয়েছে লোকেশন ফেমাস ফুড অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি, আর এটা রয়েছে লার্জেস্ট, ঠিক আছে। বাকি ছোট ছোট তোমাকে জিজ্ঞেস করলে ওইসব তোমাদেরকে মনে রাখার দরকার নেই, লার্জেস্ট ইন বেস্ট পরিমাণ। লেদার ইন্ডাস্ট্রি, তো বাটানগর, ফেমাস ফর সুপ ফ্যাক্টরি, সুপ ফ্যাক্টরির জন্য বাটানগর ফেমাস রয়েছে। ট্যাংরা বা ট্যাংরা যা বলো, ঠিক আছে, ট্যাংরা নাম খুবই শুনেছি তপসিয়া দিকে যখন দেখি, ঠিক আছে, সায়েন্স সিটি যাওয়ার পথে ট্যাংরা পড়বে বা ট্যাংরা, এটাও বলা, এটা ফেমাস রয়েছে, ফেমাস ফর লেদার ইন্ডাস্ট্রি, ঠিক আছে, লেদার ইন্ডাস্ট্রি। সময় সময়তে ওখানে দেখবে আগুন লেগে যায়, সেটা লেদার ইন্ডাস্ট্রিতে, কারণ কি আগুন মানে কেমিক্যাল প্রোডাক্ট যেটা ইউজ করা হয় ওটাতে আগুন খুব তাড়াতাড়ি লেগে যায়, সেই জন্য দেখবে এরিয়াতে প্রচুর পরিমাণে ফায়ার ইনসিডেন্ট পাব ট্যাংরা। ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে হাব রয়েছে লেদার ইন্ডাস্ট্রি, লেদার গুডস এক্সপোর্টে, ঠিক আছে।
অলমোস্ট 50% অফ ইন্ডিয়া ইন্ডিয়াস এক্সপোর্ট, ঠিক আছে? ইন্ডিয়া এক্সপোর্টে 50% মোটামুটি কে করে, ওয়েস্ট বেঙ্গল করে, ঠিক আছে? মাথায় রাখবে, ইন্ডিয়া যেটা রয়েছে, ইন্ডিয়া প্রডিউস 43% অফ ওয়ার্ল্ডস ফুটওয়্যার, ফুটওয়্যার ইন্ডিয়া যেটা প্রডিউস করবে সেটা প্রডিউস করে কত, 43%, অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ ওয়ার্ল্ড আফটার চাইনা, ঠিক আছে? তাহলে বুঝে নাও এই লাইনটা দিয়ে একটা জিনিস ভালো করে বুঝতে পারবে, কি সব ঢপের চপ রয়েছে, স্লটার হাউস এই করব, কাউ রক্ষা, এসব সব ঢপের চপ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে, বুঝলে কি না? ক্লিয়ার কি না? সবাই জানে, প্রত্যেকটা গভর্নমেন্ট জানে কি এটা থেকে কতটা লাভ, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা মানুষকে বোকা বানাতে হবে অন দা বেস্ট অন দা রিলিজিয়াস পলিসি তো বানাচ্ছে। আলটিমেটলি তার ট্রেড দেখবে, লেদার ট্রেড সবসময় ইন্ডিয়া হাই লেভেলে, ঠিক আছে? বুঝতে পারলে কি না? অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করে, তাছাড়া অনেক প্রফিটেবল রয়েছে, আর তারপরেও দিল্লি বড় বড় ডাইলগ মেরে চলে যাবে কি করে, কারণ ভোট তো নিতে হবে কমিউনিটি ওয়াইজ, তার জন্য ইনফ্লুয়েন্স তো করতেই হবে। কিন্তু আলটিমেটলি এখানকার ডেটা যেটা বলে সেটা দিয়ে দেখো কি অবস্থা রয়েছে। আফটার চায়না সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার রয়েছে ফুটওয়্যার আর লেদার ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, স্লাউটার হাউস মানে দ্যাট মিন্স লেদার, ঠিক আছে? লেদার আর অ্যালকোহল, এটা দুটো জিনিস অর্নামেন্ট রয়েছে প্রত্যেকটা গভর্নমেন্টে, ওয়েস্ট বেঙ্গল হোক বা আলাদা স্টেট হোক, যে কোনো স্টেটের এটা অর্নামেন্ট বলতে পারো, বাট ওটাই গলায় পড়বো, তারপরে আবার প্রোটেস্টও করবো নিজের মতন করে সুবিধার মতো, কারণ এই দুটো জিনিস বন্ধ হলে হিউজ লস রয়েছে গভর্নমেন্ট। চলো কেমিক্যাল ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে শুধু কোন কোন কেমিক্যাল ইন্ডাস্ট্রি কোথায় রয়েছে ফেমাস সেটা মনে রাখো। সালফিউরিক অ্যাসিড ইন্ডাস্ট্রি, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড ইন্ডাস্ট্রি, কলকাতাতে পাবে, সেকেন্ড নাম্বার সোডা অ্যাশ ইন্ডাস্ট্রি, সোডা অ্যাশ ইন্ডাস্ট্রি হলদিয়াতে পাবে, থার্ড নাম্বার কাস্টিক সোডা, কাস্টিক সোডা ইন্ডাস্ট্রি, কাস্টিক সোডা ইন্ডাস্ট্রি তিতাগড়ে পাবে, তিতাগড় আর দুর্গাপুর, কারণ কি পেপার ইন্ডাস্ট্রি এটা লাগে। কেমিক্যাল ফার্টিলাইজার
কেমিক্যাল ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি। কেমিক্যাল ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি বার্নপুর আসানসোলে, ঠিক আছে, বার্নপুর, দুর্গাপুর, দুর্গাপুর, রেসরা, রেসরাতে কয়েল বেস রয়েছে, কয়েল বেস, ঠিক আছে। তাছাড়া হালদিয়া, হালদিয়াতে রয়েছে পেট্রোলিয়াম বেস, পেট্রোলিয়াম বেস ফার্টিলাইজার, আর রিসাতে রয়েছে কয়েল বেস, মানে কয়লা বেস, ঠিক আছে। মেডিসিন আর ড্রাগ ইন্ডাস্ট্রি, মেডিসিন আর ড্রাগ ইন্ডাস্ট্রি, বেঙ্গল কেমিক্যাল এট পানিহাটি, কেমিক্যাল এট পানিহাটি, পানিহাটি রয়েছে নর্থ চব্বিশ পরগনা সোদপুরের কাছে, ঠিক আছে, পানিহাটি। আলকালি কেমিক্যাল কর্পোরেশন, এটা 1 নম্বর, 2 নম্বর আলকালি কেমিক্যাল, এটা রয়েছে রিসরাত, ঠিক আছে, মানে অ্যালকালি কেমিক্যাল কর্পোরেশন, ওকে, রিসরা রয়েছে তোমার হুগলিতে, রিসরা রয়েছে হুগলিতে, সেই জন্য এগুলো জিনিস একটু মনে রাখবে, নর্থ চব্বিশ পরগনা রিজিয়ন আর এটা হুগলি। এটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি, হয়েছে বুঝবো, না হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, ইন ওয়েস্ট বেঙ্গল, মাথায় রাখবে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি যেটা হবে সেটা দু রকম হবে, একটা হবে স্মল স্কেল আর একটা হবে লার্জ স্কেল। স্মল স্কেল মানে যে লাইট ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, হালকা জিনিসগুলো, তো লাইট ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রি আর হেভি মানে আয়রন গুলো ইন্ডাস্ট্রি যেটা রয়েছে, আয়রন রিলেটেড কিছু হবে, তো হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি।
মাইনিং মেশিনারি, মাইনিং করার জন্য মেশিন তৈরি কোথায় হয়? মেশিনারি তো দুর্গাপুর, দুর্গাপুর। দুই নম্বর, সাইন্টিফিক স্মল টুল, সাইন্টিফিক এর জন্য স্মল স্মল টুল, কোন সাইন্টিফিক ডিসকভারির জন্য, রিসার্চ জন্য, সাইন্টিফিক স্মল টুল এটা পাবে যাদবপুর, যাদবপুর। তারপরে টেলিফোন বয়, টেলিফোন বয়ের জন্য, টেলিফোন ওয়্যার ইন্ডাস্ট্রি কোথায় রয়েছে? রূপনারায়ণপুর, রূপনারায়ণ। ঠিক আছে, জুট ইন্ডাস্ট্রি মেশিন, জুট ইন্ডাস্ট্রির জন্য বেবিংস মেশিন, জুট ইন্ডাস্ট্রি মেশিন শ্রীরামপুর। শ্রীরামপুর ইলেকট্রনিক্স কমপ্লেক্স, ইলেকট্রনিক্স ছোট ছোট জিনিসগুলো, ইলেকট্রনিক্স এর কম্পোনেন্ট। শর্ট লেগ, শর্ট লেগ সেক্টর 5। সাইকেল ইন্ডাস্ট্রি, আসানসোল, কল্যাণী। এদিকে রেলওয়ে ইঞ্জিন, ইন্ডাস্ট্রি চিত্রাঞ্জন, চিত্রাঞ্জন আসানসোলের কাছেই রয়েছে। ঠিক আছে, আর লাস্ট বর্ডার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার শেয়ার করে ঝাড়খণ্ডের সাথে এটা চিত্রাঞ্জন। ঠিক আছে, ওকে। শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি, খিদিরপুর কলকাতা, খিদিরপুর। ঠিক আছে, অ্যাম্বাসেডর কার অ্যান্ড বেড ফোর ট্রাক ইন্ডাস্ট্রি, হিন্দ মোটর, রেল কোচেস এন্ড হেভি মেশিন ইন্ডাস্ট্রি, দমদম। মিলিটারি আর্মস অ্যান্ড উইপন,
ইন্ডাস্ট্রি, ইচ্ছাপুর টিটাগড়ের পাশে রয়েছে, ইচ্ছাপুর 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 আর দমদম, দমদম কাশীপুর, এটা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি হচ্ছে এগুলো এরিয়া। বুঝবো, ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি, যতটা করিয়ে দিচ্ছি এর বাইরে কিছুই আসবে না, শুধু বারবার রিভিজন কর, কারো কথা না শুনে চুপচাপ করে একদম কোনো বই ওইদিকে না তাকিয়ে এটাকে নোট কে ভালো করে রিভিজন করলে একটাও কোশ্চেন এমন হবে না যে কি তুমি পারবে না। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কারণ মোটামুটি সবকটা বই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড যত কিছু রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যতটা রয়েছে, সব যেই কোনো পরীক্ষাতে এসে সবকটা জিনিসকে পড়ে উড়ে তারপরে এটা নোটটাকে বানানো হয়েছে, ঠিক আছে? এর বাইরে আর কিছু পাবে না, আর আনওয়ান্টেড জিনিসগুলোকে স্কিপ করেছে, মানে ফালতু যে ওয়ার্ড গুলো লাইন গুলো সেগুলোকে স্কিপ করে দিয়েছে যাতে নোটটা শর্ট হয়ে যায়। তুমি পুরো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি 90 পেজের মধ্যে পেয়ে যাচ্ছ, আর সব জিনিস ইনক্লুডিং এভরিথিং। তো এর থেকে ভালো আর কিছু হবে না, তাড়াতাড়ি এটাকে রিভিজন করে নেবে, ঠিক আছে? ইভেন তারপরেও লেখার পরেও মাঝে মধ্যে আমি বলে গেছি কি কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট নয়, অনেক জিনিস রয়েছে সেই ইম্পর্টেন্ট নয়, বাট এক একটা কোয়েশ্চেন কোনোদিন ওই জায়গা থেকে যদি চলে আসে তাই জন্য ওটা ওকে আমি লিখে রেখে দিয়েছি, বাট আমি ইম্পর্টেন্ট জিনিস পর বেশি ধ্যান দিতে বলেছি সবসময়। এগুলোতে টিটাগার ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, টিটাগার ইম্পর্টেন্ট রয়েছে, সল্ট লেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স ইম্পর্টেন্ট রয়েছে, জিজ্ঞেস করে পরীক্ষাতে, রেলওয়ে কোচ দমদমতে ইম্পর্টেন্ট রয়েছে, চিত্তরঞ্জন তে রেলওয়ে ইঞ্জিন ওটাও ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? সাইকেল ইন্ডাস্ট্রি এখন অব্দি আসেনি, বাট আসতেও পারে, কারণ সবুজ সাথী নিয়ে চারদিকে বাওয়াল রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো জিনিস আছে তার মধ্যে যদি সবুজ সাথী স্কিম না দিয়ে সাইকেল ইন্ডাস্ট্রি দিয়ে দিল তো মনে রাখতে হবে, ঠিক আছে? ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি যেটা রয়েছে তোমরা ভালো করে জানো কি টিসিএস, টিসিএস আর ইনফোসিস, ইনফোসিস তাছাড়া বিপ্রো, এটা ইন্ডিয়ার লিডিং কোম্পানি রয়েছে, লিডিং আইটি কোম্পানি, ব্রাঞ্চ কোথায় রয়েছে? এট সল্ট লেক, সফট লিখতে রয়েছে, ঠিক আছে? আইটি মিন সফটওয়্যার কোম্পানি রয়েছে, এগুলো আইটি মিন সফটওয়্যার কোম্পানি রয়েছে, সফটওয়্যার
ঠিক আছে, সফটওয়্যার কোম্পানি রয়েছে যেটা শর্টলি কলকাতাতে এস্টাবলিশ রয়েছে, এর ব্রাঞ্চ কলকাতাতে। ওকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, ঠিক আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এডুকেশন অ্যান্ড রিসার্চ সেট আপ করা হয়েছে ইন কলকাতাতে। ভিডিওকনস অর্গ্যানিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ভিডিওকনস অর্গ্যানিক, ভিডিওকন যে একটা কোম্পানি রয়েছে, অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, সেট আপ করা আছে, সেট আপ ইন জলপাইগুড়ি। বেঙ্গল সিলিকন ভ্যালি হাব। আচ্ছা, সিলিকন ভ্যালি হাব বলতে কি? হ্যালো হ্যালো, সিলিকন ভ্যালি কোথায় রয়েছে? সিলিকন ভ্যালি ইউএসএ রয়েছে, ঠিক আছে, ইউএসএ তে সিলিকন ভ্যালি রয়েছে, ইলেকট্রনিক্স এর জন্য ফেমাস হয়েছে, আর ইন্ডিয়াতে ইলেকট্রনিক্স এর জন্য বেঙ্গালোর ফেমাস রয়েছে, সেই জন্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া যেটা রয়েছে বেঙ্গালোর, লিখতে পারো সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বেঙ্গালোর, ঠিক আছে, সিলিকন ভ্যালি অফ অফ ইন্ডিয়া বেঙ্গালুরুকে বলা হয়, ঠিক আছে, ইলেকট্রনিক্স এর জন্য ফেমাস রয়েছে। এটা জায়গা কোথায় রয়েছে? অ্যাকচুয়ালি এটা ইউএসএ তে রয়েছে, অ্যাকচুয়ালি এটা ইউএসএ তে রয়েছে। সেরকম বেঙ্গল তে যে সিলিকন ভ্যালি হাব রয়েছে সেটা কলকাতাতে রয়েছে শর্টলি, ক্লিয়ার? এখন নিউটাউন কে যেটা আইটি সেক্টরের ফেমাস সেন্টার করা হচ্ছে কান্ট্রিতে, ঠিক আছে, সরি, তো লিখতে পারো নিউটন ইন আ ভেরি ইন আ ভেরি ইম্পর্টেন্ট সেন্টার ফর আইটি ইন্ডাস্ট্রি। যতগুলো আইটি ইন্ডাস্ট্রি বিল্ডিং রয়েছে সব নিউটাউনে শিফট করছে, ঠিক আছে, উপরে বুঝবো, হ্যাঁ স্যার। স্পেশাল ইকোনমি জোন, ঠিক আছে, স্পেশাল ইকোনমিক জোন, স্পেশালি আইটি জোন ইনভেস্টমেন্ট কোথায় কোথায় ডিক্লেয়ার করা হয়েছে? স্পেশাল ইকোনমিক জোন বললাম, এখানে ট্যাক্স ট্যাক্স নেয় না বা কম করে নেয়, ঠিক আছে, ইউনিটেক হাইটেক স্ট্রাকচার, ইউনিটেক
হাইটেক স্ট্রাকচার এলটিটি মানে লিমিটেড, এটা জন্য রাজার হাট, ঠিক আছে, রাজার হাট কলকাতাতে, রাজার হাট কলকাতা, ঠিক আছে, রাজার হাট কলকাতাতে এর জন্য কি করা হয়েছে, স্পেশালি করার জন্য, আমি বললাম পার্টিকুলার জিনিসের জন্য করা হবে, আবার ওভারঅল ও করা হবে, মাল্টি সেক্টরের জন্য করা হবে, বেঙ্গল জেমস অ্যান্ড জুয়েলারি, পার্ক, সল্ট লেক, ঠিক আছে, বেঙ্গল জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক যেটা রয়েছে সেটা সল্ট লেক, ওকে, ফালতা স্পেশাল ইকোনমি জোন, এটা মাথায় রাখবে, মাল্টি সেক্টর সেক্টর, আর বা মাল্টি প্রোডাক্ট বলতে পারো, সব থেকে ভালো হবে মাল্টি প্রোডাক্টের জন্য, এটা আইটি জন্য শুধু নয়, মাল্টি প্রোডাক্টের জন্য, ফালতা স্পেশাল ইকোনমিক জোন, ঠিক আছে, এটা ডায়মন্ড হারবার এরিয়াতে রয়েছে, ডায়মন্ড হার্ডওয়ার ব্লকতে রয়েছে, আর পরে কোথায়, সাউথ চব্বিশ পরগনা, জিজ্ঞেস করে স্পেশাল ইকোনমিক জোন কোনটা রয়েছে, আর অপশন ফালতা থাকবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ভিভিআই, ভিভিআই, তাছাড়া লেদার কমপ্লেক্স করা হয়েছে বানতলাতে, লেদার কমপ্লেক্স তৈরি করা হয়েছে বানতলা, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, ওয়েস্ট বেঙ্গলতে 3 ইউনিট রয়েছে ফুড প্রসেসিং জন্য, 3 ইন্ডাস্ট্রি, এগ্রো বেস্ট ইন্ডাস্ট্রি, এগ্রো বেস্ট মানে এগ্রিকালচার বেস্ট আইটেম বেস্ট, ঠিক আছে, তাছাড়া অ্যানিমাল বেস্ট, অ্যানিমাল বেস্ট, আর তাছাড়া ফিশ প্রোডাক্ট, এবার যাবে এগ্রো বেস কি, যেমন ভেজিটেবল অ্যান্ড ফ্রুট, গ্রেন অ্যান্ড কেয়ার্স, ভেজিটেবল অ্যান্ড ফ্রুট বেস ইন্ডাস্ট্রি, ঠিক আছে, গ্রেন বেস ইন্ডাস্ট্রি, গ্রেন অ্যান্ড সিরিয়ালস, অ্যানিমাল মানে কি, ডেয়ারি, মিল্ক, ডেয়ারি মানে মিল্ক ইন্ডাস্ট্রি,
মিট ইন্ডাস্ট্রি, মিট ইন্ডাস্ট্রি, চলো ইন্ডাস্ট্রি, পোল্ট্রি, পোল্ট্রি ফার্ম গুলো, আর ফিশ রিলেটেড, তো ফিশ ইন্ডাস্ট্রি, ঠিক আছে। যদি এটা কিছু কোনো কোয়েশ্চেনে আসবে না, ঠিক আছে, কারণ এগুলো জিনিস অলরেডি আগে আমরা হেড মানে রিসার্চ সেন্টার গুলো আমি দেখিয়ে দিয়েছি, তাই জন্য এগুলো এখন পড়া দরকার। ম্যারিটাইম ইন্ডাস্ট্রি, ম্যারিটাইম ইন্ডাস্ট্রি, ম্যারিটাইম মানে সি রিলেটেড অ্যাক্টিভিটি, মানে অ্যাকুয়াটিক ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, ইন্ডিয়াতে টোটাল ম্যারিটাইম ইন্ডাস্ট্রি স্টেট আর ইউনিয়ন টেরিটরি টোটাল কত রয়েছে ইন ইন্ডিয়া? 13 স্টেট অ্যান্ড ইউটি এঙ্গেজ, আর 13 স্টেট অ্যান্ড ইউটি অফ ম্যানিটি ম্যারিটাইম ইন্ডাস্ট্রি, এর মধ্যে একটা রয়েছে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল গেটওয়ে রয়েছে, গেটওয়ে অফ ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট, মানে কি সমুদ্র হিসাবে কলকাতা পোর্ট যেটা রয়েছে, সেই ইম্পর্টেন্ট পোর্ট রয়েছে যেটা ইস্টার্ন কান্ট্রি অ্যান্ড নর্থ ইস্টার্ন কান্ট্রি গুলোর সাথে আমরা, বা নর্থ ইস্টার্ন স্টেট সাথে আমরা কানেক্ট করি বে অফ বেঙ্গল দিয়ে। মেজর পোর্ট কলকাতা পোর্ট, ঠিক আছে, এটাকে শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জি পোর্ট বলা হয়, এরই আউটার আউটার পোর্ট যেটা রয়েছে সেটা হালদিয়া পোর্ট রয়েছে, মানে অ্যাকচুয়ালি বড় বড় কার্গো কলকাতা পোর্টে আটকে না যায়, তার জন্য হালদিয়া পোর্টকে সাইড থেকে বানানো হয়েছিল, ঠিক আছে। ওকে, এবার আরো বড় কার্গো যেহেতু জলের অভাবে কখনো কিছু ডুবে মানে ইয়ে না করতে পারে, মানে ফ্লুয়েন্টলি এগোতে না এগোতে অসুবিধে না হয়, তার জন্য ডিপ সি পোর্ট বানানো হয়েছে, ঠিক আছে, ডিপ সি পোর্ট বানানো হয়েছে কোথায় কোথায়? তো একটা ভোর সাগর পোর্ট, ভোর সাগর পোর্ট, এটা সাগর আইসল্যান্ড এর, সাগর আইসল্যান্ড এর কাছে। আর সেকেন্ড নম্বর তাজপুর, তাজপুর, আর থার্ড নম্বর কুলপি, ঠিক আছে, এটা মাইনার পোর্ট রয়েছে, কুলপিতে যেটা রয়েছে সেটা মাইনার পোর্ট রয়েছে, ছোট পোর্ট রয়েছে, বাদ বাকি তাজপুর আর ওটা সাগর পোর্ট, ভোর সাগর পোর্ট বড় পোর্ট রয়েছে। ওকে, এভাবে ইন্ডাস্ট্রি আজকে এখন শেষ হলো, ঠিক আছে। ট্রান্সপোর্টেশন সিস্টেম রাতে শেষ করব, ট্রান্সপোর্টেশন আর ট্রাইব ইনভেস্টমেন্ট, ঠিক আছে।
চলো টাটা। নাকি করে নেবে, ট্রান্সপোর্টেশন করবে কি বলো? হ্যালো, সবাই থাকবে তাহলে ট্রান্সপোর্টেশন করাবো, আর না হলে রাতে করাবো, কি বলছো? চলো ঠিক আছে, রাতে করাবো।